ছবি তুলবে না, তার জোর জোর বুঝতে ছবি তুলবে ওনারা যাইতে ধরলে গানে যাবে। এখানে এরপর থেকে এখানে দোকান বসবে, আজকের মতো ফেলে রাখো, টাটা বাই বাই, কালকে থেকে আসবে না, প্যান্ডেল হয়ে গেছে, এরপর থেকে কীর্তন শুরু হয়ে যাবে। হ্যাঁ জল অপচয় করবি না, কিলো জোবর বৃষ্টি তো হবে না, খালি এইটুকু জ্বরই হবে। পানতি এই যেটা আর পানতি এত চকল তো আমরা এখন বাজার কি 9টা 9টা অলমোস্ট, কিছু খেয়ে আসিনি সকাল থেকে বাড়ি থেকে, আর না কিছুই খাইনি, ও তো চিড়ে বাজার মশলা এই নিয়ে আনছে, আর হলো সঞ্জয় এখন জলে সিদ্ধ করতে গেছে মেগি না পাস্তা পাস্তা। ছেলেটার কি কষ্ট, বাড়িতে অতিথি আসে, বাড়িতে অতিথি সাথে গল্প করবে তার না, এখন পিয়াজ গান গান শুনতে যাবো না, আবার পিয়াজ করতে স্যার সবাই কিন্তু স্যান করে যাবো, এটা কি পাস্তা সিদ্ধ হচ্ছে। বাহ 2000 years later. ওয়াহ কালার কিন্তু সেই হয়েছে মনে হয়, একথাল সকালবেলা ভাত না খেয়ে একদম পাস্তা দে সজাল চারদিকে চারদিক ঢাল, ওয়াহ চারদিক ঢাল পুরো গোল করে দে, সরাই আঁকে দে। অন্য টাইমে ঘুরো হয় না, তার জন্য কীর্তনের টাইমে আসে, কীর্তনের টাইমে এগুলো খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কীর্তনে যাওয়ার আগে সবাই স্যান্টন করে দেবে। হ্যাঁ পুরো অবশ্য কীর্তন তো মেলা মিলছে, অন্য তো সব বেছাই শেষ করে দে। এটা বলে ভাত না ওইটা, এটা হলো পাস্তা, ওই ভাবে বলে মুড কি করে খায়, মাফ করে ভাত মানুষ লাগলো মত করো রান্নলো আটা অত বলে বোঝা না গেলো, রান্না কিন্তু পুরো সেই হয়েছে, আর হলো রান্না করছে সঞ্জয় এই দিকে রান্না করে পুরো ঘামাই গেছে। এই আজ এটা কাজ করি চল, আজকে দোকান দে তুই, আমরা সবাই পরিবেশন করবো, আর তুই রান্না বান্না দিয়ে সেই রান্না কিন্তু গরম হয়েছে সর না, ভালো হয়েছে। 2000 years later. দুই ঘন্টা ধরে ওয়েট করতেছি, 2 ঘন্টা না মিনিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করতেছি, আর ওই যে ওখানে একজন ব্যক্তি এখনো সাজে, মানে মেয়েরা সবসময় এত টাইম লাগায় কোন জায়গায়। তো এখন যাচ্ছি কীর্তনে, কীর্তনে আজকে লাস্ট দিন, আজকে পঞ্চম দিন অর্থাৎ শেষ রাত আজকে, আজকে এখন হলো লীলা হবে 4টা থেকে, তারপরে 12টা থেকে আবার লীলা, লীলা হবে অষ্টশক্তি দিয়ে, আমার কোনো অষ্টশক্তি নাই, কোনো লীলা হবে না, এখন যাচ্ছি লীলা দেখ। তো আমার আমার নতুন মহলে এটা ফার্স্ট ব্লগ শুট হচ্ছে, সাব্বাস বেটা কি সাজে নাচতে পারবি, ওয়াও মানে আকাশ লাগছে কি দেখ না একদম
এটা হচ্ছে আমাদের গ্রামের বিল। তো এই বিলে এই টাইমে মানে জুন জুলাই মাসে যখন আমাদের এখানে কীর্তন হয় পুরো জলে টলমল থাকে, কিন্তু এইবার আর কি অনাবৃষ্টির ফলে বিলে তো জল নেই, হাঁটু জলও নেই, আর ওই পাশে তো পুরো শুকিয়ে গেছে একদম। বিলের মধ্যে দিয়ে মানুষ আছে, আর এই যে এখানে যদি আগের বছর মতো হতো বা হলো অন্য বছর মতো এখান থেকে জলে সবসময় নৌকা থাকতো, আর একদম এই জল থাকতো, এই যে ডাঙা এই জল থাকতো। তো এবার এরকম অবস্থা, একদম খারাপ অবস্থা। মালদা জেলায় দু মাস ধরে কোনো বৃষ্টি নেই, আর যে এখন সবাই যাচ্ছে যেহেতু আজকে লাস্ট দিন, তো সবাই গান শুনতে যাচ্ছে এখন, তো সব কিছু যেহেতু একই, তার জন্য আর ভাবলাম যে আর কি প্রতিদিন আর কি ব্লগ করবো, তার লাস্ট দিনে ব্লগ করছি। আর হলো এরাও ছিল না, এই লিপি দিয়ে সুজারা আসলো এরা মালদা থেকে, তো আজকে তাদের ব্লগটা শুরু হচ্ছে। কী কর ফরসা না, সব ক্যামেরার কামাল, আমরা কেউ অ্যাকচুয়ালি পরিষ্কার নয়, পরিষ্কার ধুমবে তাকা লাগলে। এখানে ঘাট বানানো হয়েছিল কারণ এখানে জল হবে, কিন্তু জলও আসেনি, ঘাট বানানো কি হলো, কি লাভ হলো? আমাদের কীর্তনে এবার সব থেকে একটা বিশেষ ব্যবস্থা, এখানে চপ্পল রাখার ব্যবস্থা করা হয়েছে, জুতোগুলো প্রবেশ করবে, এখানে একটা রুম দেওয়া আছে, এখানে নিজের জুতো বেঁধে রাখবে। এই যা সময় কেউ জুতো নিয়ে রাখে, এই সব তো আমি জুতো পাতলি থাকলে নাকি অন্য কেউ জুতো, এতগুলো আমগো এত ঘাড়ে করে নিয়ে যাওয়া ধরে দেখ, উপরে উঠে দেখ। এই ছেলেটা আইসে চারটার সময় লীলা শোনার জন্য, বেশি না খুব জোর হলে দশ মিনিটের মতো বৈঠকে গিয়েছিলাম, মানে মণ্ডপে ছিলাম, এখন বলছে উনি কিছু কিছু বুঝে না নাকি, আর কিছু নাকি শুনতে পায় না ঠিকঠাক, তার জন্য এখন এখানে নিয়ে এখানে চলে এসে, আর কৃষ্ণ মরে গেছে তার জন্য ভালো লাগে না, তার জন্য এখন এখানে বসে শুনবো আর এখানে বসে গল্প করবো আর কি। ছবি তুলবে না তার জোর দিয়ে বুঝতে, ছবি তুলবে কোন এই লোক কাহাঁ সে আতে, ওনারা যাইতে তুমি গান যাবে, উনি এই যে গান শুনতে ওনারা ধৈর্য মানতে ওনারা ভালো তুলবে, কয়টা ফটো করবার, দুইটা ফটো করবার। গ্রাম বাংলার মেলা, এখানে কত জল কত থাকতো, এখন কিচ্ছু নাই, দেখ না কি খাবি ক। সবাই মাত্র বিকেল পাঁচটা বাজে, তার জন্য মেলা পুরো ফাঁকা, এখন কোনো লোক আসে নাই, তো আমরা 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 হলো লোভী মানুষ, খিদে লেগে গেছে, তার জন্য চলে এসেছি, যা পাবো তাই খাবো। ওই জন্য চ অমলেট বানাইতে কই, তুই ঢুকলে এটা পুরো ভাঙ্গে ছিল পড়ে যাবে নিচে, কত সুন্দর একদম টলমল করতেছে, মহানুষ সব হয়ে গেছে, এটা গ্রামের মেলা, গ্রামের মেলা এরমই মহানয়, একবার আসি তখনও পাইনি, যে এখন বলে ভাজে আমার ভাগে নাই, ঠিক আছে 200-250।
নুন ছিটে দাও না, ওরা খাবে না, ওরা দেখুক একটু লাইটের ব্যবস্থা করলে তোকে মুখটা ভালো মতো আসতো। কি হচ্ছে, চল মণ্ডপে। সদিন ধরে বৃষ্টি হলো না, কিন্তু আজকে হলো কীর্তনের শেষ মেলা, কীর্তনের শেষ মেলা বৃষ্টি হচ্ছে, এতে শুভকর কি হতে পারে? চল তুই মণ্ডপে চো আগে, মজা লাগতেছে কীর্তনে বৃষ্টি না আসলে মজা আসবে কত? এই যেমন বৃষ্টি হচ্ছে মজা আসবে। কি করতে আসলি তোরা? কিছু নিবি বাড়ি? কিছু তো নে, কিছু না, কিছু না দোকানে শোয়া পারবে না তো, কিছু কিনবি তো না, ফালতু ফালতু ভরো তুলে এসরা দিদি ফেসবুক ফেসবুকে এগুলিকে ঠিক নাকি? মানুষ লাগলো মত করো রানিলো সব যাচ্ছে আমার খেতে, আজকে তোমার খিচুড়ি প্রসাদ সব এখন যাব। কি কথা চললো, এখানে পুরো একদম খাওয়া দাওয়া চলছিল আর এখানে শেষ, এখন বর্তমানে খাওয়া দাওয়া এই বছর মতো এখানে শেষ, আর দল আছে দলা খাবে। কাকার এই ভিডিও ছিল আমার ব্লগ অসম্পূর্ণ, মজা লাগে বাড়ি ধরুন কর জিনিসটা মেন মালিক নাই আর মালিকের না থাকার ফায়দা উঠেছে। কে নাম লিখা ভাই? হ্যাঁ নাম লিখা শুভম, হ্যাঁ কেমন নিয়েছিল নাম লিখা? হ্যাঁ তুমি কি চাও তোমার এই ব্যবসা ধ্বংস হোক? ও 90 কেজি ভার আর মেলা পুরো শূন্য, মেলা পুরো ফাঁকা হয়েছে আর ওখানে লীলা হচ্ছে, এখন একটু লীলা সব দেখবো তারপরে আর কি করবো। 12:30 বাজতে চললো অলমোস্ট, তার বাড়ি যাবো। Krishna Krishna Hare Hare